বিরামপুরে মেধাবী শিক্ষার্থী অর্জুনের পাশে উপজেলা নির্বাহী অফিসার নুসাত তাসনিম আওন। দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ জানার ডেস্ক রিপোর্ট। 24 আগস্ট বৃহস্পতিবার দুপুর 1টায় দিনাজপুরের বিরামপুরে সম্মানিত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিরামপুর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার নুসাত তাসনিম আওন বিরামপুর উপজেলার পলি প্রয়াগপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের অসহায় হতদরিদ্র রিক্সা চালক দুলাল কর্মকারের ছেলে অর্জুন কর্মকার এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে কৃতকার্য হওয়ায় ইউএনও মেধাবী ছাত্র অর্জুন কর্মকারকে আজ উপজেলা কার্যালয়ে ডেকে তার পরিবারের খোঁজ খবর নেন এবং তাকে অভিনন্দন জ্ঞাপন করেন এবং এ সময় তাকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে তার লেখাপড়ার কোনো প্রকার সমস্যা যেন না হয় সে বিষয়ে অর্জুনকে অর্থনৈতিকভাবে সার্বিক সহযোগিতা গ্রহণ করা হবে এই মর্মে আশ্বস্ত করেন। অর্জুন কর্মকার এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন, তাদের বাড়ির জায়গা ছাড়া কোনো জমি জমা নেই, দুই ভাই কেবল কর্মকার শিল্পে কাজ করে না লেখাপড়াও করে। ছোট ভাই অজিত দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীতে পড়ে। অর্জুন দুর্গাপুর উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেন, গত 28শে জুলাই প্রকাশিত এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হয়েছে।